সুপ্রিয় বন্ধুরা, আমার আত্মীয় স্বজন, পরিবার পরিজন যারা আছেন, সবাইকে শুভ সন্ধ্যা। বিশেষ করে বাংলাদেশে যারা আছেন এবং উত্তর আমেরিকা যারা আছেন তাদের জন্য আসলে এখন সুপ্রভাত, এখন বেলা 11টা। এবং পৃথিবীর অন্যান্য দেশে যারা আছেন তাদের সময় মতো তাদেরকে কাউকে গুড ইভিনিং, কাউকে গুড নাইট। আজকে এই সময় আসলে আমার ফেসবুক লাইভে আসার কথা না, এই সময়টা আমার কাজের সময়। কিন্তু আজকের সকালটা অন্য সকালের মতো যেভাবে শুরু হওয়ার কথা ছিল সেভাবে শুরু হয়নি। আজকের এই সকালটাতে আমার কোনো কাজ নেই, সকালটাতে আমি কিছুটা বেকার। গতকাল রাতে আমার যে কাজের স্থান যেখানে আমি পড়াই সেখান থেকে জানিয়ে দেওয়া হয়েছে আজ থেকে সেখানে কোনো ক্লাস হচ্ছে না 19 এপ্রিল পর্যন্ত। আপনারা তো জানেন যে গতকাল এক ঘোষণায় নিউ ইয়র্কের মেয়র নিউ ইয়র্কের সব স্কুল বন্ধ ঘোষণা করেছে এবং হয়তো সপ্তাহখানেকের মধ্যে সেই স্কুলগুলোতে রিমোট লার্নিং বা দূরশিক্ষণ প্রক্রিয়া শুরু হবে। তার কিছুদিন আগে, সেটা প্রায় মার্চের 12 তারিখ, এখানকার যে কলেজগুলো আছে, কিউনি সিউনি সরকারি কলেজ যেগুলো আছে সেগুলো বন্ধ ঘোষণা করা হয় এবং সেখানেও সেই দূরশিক্ষণ প্রক্রিয়ায় ক্লাস শুরুর কাজ শুরু হবে। সেটাও বোধ হয় 19 তারিখ বা 20 তারিখ পর এবং প্রস্তুতি নিচ্ছেন। এবং সকালে আমি আমার আরও একটি জায়গায় যেখানে আমি একটা কলেজে পড়াই সেখান থেকেও একটা ইমেল এসছে, আজকে হয়তো দুপুরবেলা আমাদেরকে যেতে বলা হয়েছে, সেখানেও আমাদেরকে একটা এই অনলাইন ক্লাসগুলো কীভাবে হবে তার উপর একটা প্রশিক্ষণ হবে হাতে কলমে। এই অবস্থা, কাজে স্বাভাবিকভাবেই আজকের এই সকালটায় মনটা অনেক বিষণ্ন, কারণ আমাদের কাজ নেই এবং এই করোনা আতঙ্কে আমরা ভুগছি। করোনা ভাইরাসজনিত যে রোগটি, আপনারা জানেন যে এটা একটা খুব আতঙ্ক ছড়িয়েছে সারা পৃথিবীতে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত 11 মার্চ এটিকে বিশ্ব মহামারী, নিউ ইয়র্কে 7 মার্চ এটিকে এক্ষেত্রে স্টেট ইমার্জেন্সি এবং 13 মার্চ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাশনাল ইমার্জেন্সি ঘোষণা করেছেন। পর্যায়ক্রমে এই ঘোষণাগুলো আসার পর থেকেই মানুষের মধ্যে কিন্তু আতঙ্কিত হওয়ার প্রবণতা বেড়েছে এবং যার প্রভাব পড়েছে গ্রোসারি শপগুলোতে, স্যানিটাইজার উধাও, গ্লাভস উধাও, ম্যাক্স তো আরও অনেক আগে থেকে উধাও, ইভেন কি অনলাইন শপ যেগুলো রয়েছে বিশেষ করে এখানকার বিখ্যাত অ্যামাজন, সেখানে অর্ডার দিয়ে কিন্তু ম্যাক্স পাওয়া যাচ্ছে না, বোঝাচ্ছে না হ্যান্ড স্যানিটাইজার। দারুণ আকাল চলছে এইসব জিনিসের এবং সবাই খুব শঙ্কিত। এবং আজকে ঠিক গত শনিবার এখানকার যারা প্র্যাকটিসিং ডক্টর, এরকম কয়েকজন ডক্টরের সাথে আমার ডাক্তারের সাথে কথা হচ্ছিল এবং তারা বলছিলেন যে পরিস্থিতি অনেক ভয়াবহ হতে পারে। বলা হচ্ছে যে এই শহরের প্রায় 1/3 মানুষ আক্রান্ত হতে পারে, এরকম একটা পরিস্থিতি আজ করতে পেরেই গভর্নর, মেয়র এবং প্রেসিডেন্ট তারা এই জরুরি অবস্থা ঘোষণা করেছেন। এবং এই জরুরি অবস্থা ঘোষণার পর আসলে যে পরিস্থিতিটা হয়েছে, এর আগে কিন্তু আমরা পাবলিক ট্রান্সপোর্টে চলাফেরা করতাম, সাবওয়েতে, বাসে, ভিড়টা একটু কম ছিল কলেজটা বন্ধ হওয়ার পর। কিন্তু হঠাৎ করেই যখন ন্যাশনাল ইমার্জেন্সি ঘোষণা করা হলো তখন থেকেই দেখা গেল যে
পাবলিক ট্রান্সপোর্টগুলো ফাঁকা হয়ে গেছে অনেকটাই, কিছু অঞ্চল ফাঁকা হয়ে গিয়েছে, ব্যস্ত জায়গাগুলো শপিং মলগুলো ফাঁকা হয়ে গেছে, রেস্টুরেন্টগুলোতে ভিড় কমে গেছে, ভিড় বেড়েছে গ্রোসারি শপগুলোতে, মানুষ দেদারছে, কেনাকাটা করছে। দুর্যোগপূর্ণ পরিস্থিতি হলে যা হয় সেরকম কেনাকাটা, যে যা পারে যার যাটা মনে হচ্ছে, বিশেষ করে খাবার দাবার, শুকনো খাবার কিনে মজুত করছে সবাই। এবং এখানকার বড় বড় যে স্টোরগুলো আছে, হোলসেল স্টোর, কস্টকো, সেই জায়গাগুলিতে অনেক আগেই হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, গ্লাভস উঠাও। এরকম একটা পরিস্থিতি চলছে। এবং কালকে যখন স্কুলটা ঘোষণা করা হলো, আমার কাজের জায়গা থেকে জানিয়ে দেওয়া হলো আপাততভাবে আগামী 19 এপ্রিল পর্যন্ত কোনো কাজ নেই, এবং একই সাথে বলা হলো যে এই যে আমরা চিঠিটা আমাদেরকে দিয়েছেন, তারা যে ইমেলটা করেছেন, এটি আমাদের আনএমপ্লয়মেন্ট পাওয়ার ক্ষেত্রে এবং করোনা ভাইরাস বেনিফিট পাওয়ার ক্ষেত্রে কাজ করবে। তো সেটা তো পরের কথা, আমরা অ্যাপ্লাই করব, কখন বেনিফিট পাবো, কীভাবে চলব জানি না। একই সাথে বাচ্চাদের পড়াশোনা একটা অনিশ্চয়তার মধ্যে পড়েছে, হঠাৎ করে সব ক্লাসে তো আর অনলাইন ক্লাসগুলো কার্যকর হয় না, ছোট ছোট বাচ্চাদের ক্লাস, মিডিল স্কুলের ক্লাস, কলেজে অনেকের ইম্পর্টেন্ট সেমিস্টার শুরু হয়েছে, সেগুলো তারা কীভাবে কমপ্লিট করবে, অনেক প্র্যাকটিক্যাল বিষয় আছে, অনেক ক্ষেত্রে টিউটরিংয়ের বিষয় আছে, সেই জিনিসগুলো তারা কীভাবে কভার করবে। কিন্তু বন্ধ তো করা যাবে না, এ কারণেই হয়তো এই যে বন্ধ করলে কী ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে এটা ভেবেই হয়তো মেয়র বা গভর্নররা দেরি করছিলেন, এবং তারা শেষ সময় পর্যন্ত অপেক্ষা করেছেন এই স্কুল কলেজগুলো বন্ধ না করতে। এবং সবচেয়ে আরেকটি ভয়ঙ্কর বিষয় আসছে, আরেকটি ঘোষণা হয়তো আজকেই আসবে বা এসে গেছে ইতিমধ্যে, রেস্টুরেন্টগুলো বন্ধ হয়ে যাচ্ছে, বারগুলো বন্ধ হয়ে যাচ্ছে, ক্যাফেগুলো বন্ধ হয়ে যাচ্ছে, শুধুমাত্র টেক আউটের সুবিধা থাকবে, খাবার নিয়ে যেতে পারবে আর কিছু না, রেস্টুরেন্টে বসে হয়তো খাওয়ার ব্যবস্থা থাকবে না। অনেক কর্মচারী কর্মহীন হয়ে পড়বে, বলা হচ্ছে তাদেরকে আনএমপ্লয়মেন্ট ভাতা দেওয়া হবে, তাদেরকে সেটার জন্য আবেদন করতে বলা হয়েছে স্টেট থেকে, ফেডারেল গভর্নমেন্ট থেকে হয়তো করবে তারা, তো সেটা তো পরের ব্যাপার। কিন্তু একটু যদি ভাবি এই পরিস্থিতি আগামীকাল থেকে কিন্তু আরও ভয়াবহ হবে, আরও আবদ্ধ হয়ে পড়ব আমরা। আমাদের নিউ ইয়র্কের একজন প্রথিত যশা ফটো সাংবাদিক নিহার ভাইকে সবাই চেনেন, তার ছবি বাংলাদেশে অনেক পত্রিকায় ছাপা হয়, তার কিছু ছবি দেখলে বিশ্বাস হয় না। ম্যানহাটনের মতো জায়গা যেখানে সবসময় মানুষ থাকে, খুব ভিড় থাকে সেই সব জায়গাগুলিতে, সেই ব্যস্ততম জায়গাগুলিতে কোনো লোক নেই, গাড়ি নেই, কিছু নেই, হাহাকার। ঢাকা শহরে ঈদের সময়ও বোধহয় এত ফাঁকা থাকে না, এতটাই ফাঁকা। এখন নিউ ইয়র্কের ম্যানহাটন এবং অন্যান্য জায়গাগুলিতে আরও খারাপ অবস্থা, সেখানে তো এমনিতেই এত লোক নেই। এই একটা অবস্থা চলছে। এর মধ্যে গিয়েছিলাম গ্রোসারি শপে, কিছু কেনাকাটা করতে হয় ঠিক হুজুগে না, দরকারি কাজেই, যে দেখি সেখানে প্রচণ্ড ভিড়। ঈদেও মনে হয় এত ভিড় হয় না, এত কেনাকাটা করছে মানুষ আতঙ্কে, মাছ মাংস, চাল ডাল, রুটি, যে যা পারছে, কার্ড ভর্তি করে নিচ্ছে, উপচে পড়ছে, এরকম একটা অবস্থা, লম্বা লাইন ক্যাশ কাউন্টারে। আমার একজন বন্ধু বললেন যে ক্যাশ কাউন্টারে এত লম্বা লাইন দেখে উনি কার্ড ফেলে বাসায় চলে গেছেন, কেনেননি। এরকম একটা অবস্থা চলছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, গতকাল নিউ ইয়র্কের মেয়র ডি ব্লাজিও ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন, সেই স্ট্যাটাসের এক জায়গায় উনি লিখেছেন, ওয়ার টাইম মেন্টালিটি নিয়ে আমাদেরকে এখন কাজ করতে হবে, মানে আমরা এখন যুদ্ধ অবস্থায় আছি এমন একটা মানসিকতা নিয়ে আমাদেরকে
প্রতিদিন চলতে হবে। আসলে এটা একটা যুদ্ধাবস্থার মতো অবস্থা, একটা যুদ্ধ লাগে লাগে অবস্থা ছিল কয়েক মাস আগে ইরানের সাথে, সেরকম কিছু হয়নি, কিন্তু কিন্তু আমরা আরেকটি যুদ্ধের মধ্যে পড়ে গেছি, আমরা যারা সাধারণ মানুষ পৃথিবীর প্রত্যেকটি দেশের, সবাই উৎকণ্ঠিত। সকালবেলা আমি আমার এক ভাগ্নির সাথে কথা বললাম ইটালিতে, তাদের ওখানে অবস্থা আরও খারাপ, পুরো আবদ্ধ। সে একটা হাসপাতালে কাজ করে, কাল থেকে সে হাসপাতালে যাবে না, কারণ হাসপাতালে তাদের জন্য হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, গাউন, ক্যাপ এগুলি কিছু নেই, এগুলি ছাড়া কীভাবে কাজ করবে? পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্টের বিরাট সংকট চলছে সেখানে, সেজন্য সে কাজে যাচ্ছে না। বলা হচ্ছে বেকার ভাতা দেবে তাদেরকে, ঘর থেকে বেরোলে ফাইন করা হচ্ছে, 3 মাসের জেল কেউ যদি ঘর থেকে বের হয় কোনো জমায়েত করে। নিউ ইয়র্কেও তাই, সব কমিউনিটি সেন্টার, বিভিন্ন পার্টি সেন্টারগুলো সব বন্ধ করে দেওয়া হয়েছে। 50 জনের বেশি জমায়েত হয় এমন কোনো জায়গাতে যাতে মানুষ জমায়েত না হয় সেজন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এবং আমার মনে হচ্ছে যে সারা বিশ্ব এই রোগ থেকে হয়তো অনেক মানুষ সেরে উঠবে, খুব অল্প সংখ্যক মানুষই হয়তো মারা যাবে, কিন্তু এই যে সংকট শুরু হলো, সারা বিশ্ব যে সংকটের মধ্যে দিয়ে যাবে, যে অর্থনৈতিক সংকট, মানুষের হাতে টাকা পয়সা থাকবে না, তাদের ইনকাম নেই, আয় উপার্জন নেই, কীভাবে চলবে পরিবার পরিজন নিয়ে? বাংলাদেশের প্রেক্ষাপট একটু ভিন্ন, হয়তো বাংলাদেশের একটা শ্রেণী কিন্তু সবাই দেখা যায় তারা এমন চাকরি করেন যে ক্ষেত্রে তারা মাস গেলে বেতন পান, এখানে কিন্তু তার উল্টো, এখানে মাস গেলে বেতন পান এরকম চাকরি করেন বা চাকরি কিন্তু খুব কম, বেশিরভাগ মানুষই এখানে ঘন্টা হিসাবে কাজ করেন। খাবার দোকানগুলো যদি বন্ধ হয়ে যায়, যারা ক্যাব চালান রাস্তায় লোকজন কমে যাবে, তাদের যাত্রী সংখ্যা কমে যাবে, যারা অন্যান্য পেশায় আছেন সেগুলো সব যদি বন্ধ হয়ে যায়, অলরেডি টিচাররা যারা আওয়ারলি বেসিসে কাজ করেন তাদের কাজ বন্ধ হয়ে যাচ্ছে, অনলাইন ক্লাস দিয়ে কতটুকু কভার হবে এবং সেই কাজ করে তাদের সংসার চলবে কি না? অনেকের বাড়িঘর আছে, তাদের সেই বাড়িঘরের জন্য ব্যাংক লোন শোধ করতে হয়, গাড়ি কিনেছেন গাড়ির লোন শোধ করতে হয় প্রতি মাসে, আরও অনেক বিষয় আছে এই টাকার যোগান কোত্থেকে আসবে? এক বিরাট অর্থনৈতিক সংকটের ঝুঁকি আমরা দেখতে পাচ্ছি খুব সামনে, আমরা জানি না এ থেকে আমরা কীভাবে উত্তরণ এ থেকে উত্তরে যাব, উত্তরণ পাওয়ার পথ কী? আরও ভয়ঙ্কর হচ্ছে, মানুষ যখন আক্রান্ত হচ্ছে, আমি যেটা শুনলাম পৃথিবীর বিভিন্ন দেশে বিশেষ করে ইটালিতে যেটা হচ্ছে, সেখানে যারা বয়স্ক মানুষ, যারা অনেক বয়স অসুস্থ হচ্ছে, তাদেরকে ঠিকভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে না, কারণ তারা সেক্ষেত্রে প্রায়োরিটাইজ করছে, ট্রিয়াজ করছে, যে দেখছে যে কোন নাগরিকটা বেঁচে থাকলে বা বেঁচে থাকা উচিত ভবিষ্যতের জন্য। যারা বয়স্ক মানুষ তাদের আয়ু প্রায় শেষ দিকে, সেজন্য তাদেরকে ঠিক ভেন্টিলেটর যদি লাগে সেই চিকিৎসাটা দেওয়া হচ্ছে না, যথাযথ চিকিৎসাটা দেওয়া হচ্ছে না। অপেক্ষাকৃত যারা তরুণ, বয়স কম, যারা আরও দীর্ঘদিন বাঁচবেন বলে আশা করা যায় তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে, কারণ চিকিৎসা সংকটটা এমন পর্যায়ে পৌঁছেছে বিভিন্ন জায়গায় যে এক্ষেত্রে বেছে বেছে চিকিৎসা দেওয়া হচ্ছে, যার বাঁচার সম্ভাবনা বেশি, যার ভবিষ্যৎটা এখনও আছে তাদেরকে বাঁচানো হচ্ছে। নিউ ইয়র্কেও ইমার্জেন্সিতে যাওয়া নিষেধ করা হয়েছে, কোনো ইমার্জেন্সিতে যাওয়া যাবে না, বাসা থেকে আপনার প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানের সাথে যোগাযোগ করবেন, সে আপনাকে গাইডলাইন দেবে, তারপর যদি বেশি অসুস্থ মনে হয় হাসপাতালে নিয়ে যাবে, হাসপাতালগুলো ফাঁকা করা হয়েছে জরুরি অবস্থার জন্য। বলা হচ্ছে যে টেস্ট করার যে কিটসগুলো আছে সেগুলো আজকের মধ্যে বিভিন্ন ডক্টর্স অফিসে পৌঁছে যাবে, বিভিন্ন হাসপাতালে পৌঁছে যাবে, পরীক্ষার ব্যবস্থাটা
শুরু হয়ে যাবে যে কাদের মধ্যে করোনা আছে, বিশেষ করে প্রথমেই শুরু হবে যারা এই হেলথ কেয়ার ওয়ার্কার, ডাক্তার, নার্স বা অন্যান্য যারা আছেন অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন তাদের মধ্যে টেস্ট শুরু হবে। শোনা যাচ্ছে যে ভ্যাকসিনও চলে আসছে, তাদেরকে দিয়ে এই ভ্যাকসিনের কার্যক্রম শুরু হবে। সাধারণ মানুষের কাছে এই ভ্যাকসিন আসতে আরও অনেক দূর, ততদিনে ক্ষতি যা হওয়ার হয়ে যাবে। আমরা অনেকেই ভাবছিলাম প্রথম যে সব কিছু কেন বন্ধ করে দিচ্ছে না, এটা কেন বন্ধ করে দিচ্ছে না সরকার, এটা কেন করছে না, এটা কেন বলছিলাম। কিন্তু বাস্তবতা হচ্ছে যে এগুলো বন্ধ করে দিলে যে আরও একটি সমস্যা এসে সামনে হাজির হবে সেটা হয়তো অনেকে আমরা বুঝতে পারিনি, এখন অনুধাবন করছি। রাস্তায় বেরোতে ভয় হয়, ভয় হয় এই কারণে এত ফাঁকা কখনো দেখিনি শহরকে, এত ফাঁকা দেখে আমরা অভ্যস্ত নই। দুদিন আগে JFK এয়ারপোর্টে আমাদের এক রিলেটিভ উনি এসেছেন বাংলাদেশ থেকে, একই কথা বললেন উনি। এয়ারপোর্টে উনি যখন বেরোলেন পুরো এয়ারপোর্ট ফাঁকা, নিউ ইয়র্কের JFK এয়ারপোর্ট একটি ব্যস্ততম এয়ারপোর্ট, সেখানে এই অবস্থা আশাই করা যায় না। রোগ থেকে প্রতিরোধ করা বা এ থেকে করোনা থেকে বাঁচার জন্য বিভিন্ন স্বাস্থ্যবিধি প্রত্যেকটি চ্যানেল বলছে, সবাই জানছে, হাত ধুতে হবে, সাবান দিয়ে হাত ধুতে হবে, মানে হাত যদি মনে করি যে না হাতটা পরিষ্কার না সেকালে সেই অপরিষ্কার হাত দিয়ে চোখ নাক মুখ স্পর্শ করা যাবে না, হ্যান্ড স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করতে হবে কিছুক্ষণ পরপর, প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো আমরা ব্যবহার করি সেই জিনিসগুলি আমরা যেন সহসা যে জিনিসগুলি আমরা স্পর্শ করি সেগুলিও পরিষ্কার করতে হবে, সেই ক্ষেত্রে কম্পিউটারের কিবোর্ড মাউস ফোন ডোর নব সব কিছু, এগুলো আমরা জানছি প্রতিনিয়ত, সবাই জানছে, সতর্ক হচ্ছে। হয়তো আমরা করোনা ভাইরাসের সংক্রমণ থেকে কে কতটা রক্ষা পাবো জানি না, তবে যে পরিসংখ্যান আসছে নিশ্চয়ই তেমন কোনো পরিসংখ্যান আছে যে কারণে খুব দ্রুত সরকার সিদ্ধান্ত নিচ্ছে সব কিছু বন্ধ করে দেওয়ার। এবং এক তৃতীয়াংশ মানুষ যদি এই শহরের আক্রান্ত হয় তাহলে তো অবস্থা খুবই ভয়াবহ হবে। এবং যারা আবদ্ধ হয়ে পড়ছি আমরা, আমরা কতদিন জন্য আবদ্ধ হচ্ছি? আপাতত বলা হচ্ছে 19 এপ্রিল, 20 এপ্রিল থেকে আবার কাজে ফেরার কথা বলা হচ্ছে। ততদিনে পরিস্থিতি কী হবে আমরা কেউ জানি না, আমরা কেউ জানি না সেই পরিস্থিতি কী হবে। আসলে বাংলাদেশের কথা ভাবছি, বাংলাদেশে যারা আছেন, আমাদের দেশে যদি এই রোগ ছড়িয়ে যায় সেটা কতটা ভয়াবহ হবে। এমনি আমাদের মানুষের মধ্যে সচেতনতা অনেক কম, আমরা দরকারি জিনিসটা বাদ দিয়ে অদরকারি জিনিসের পিছনে ছুটি বেশি। হাত ধোয়াটা দরকার, অপরিচ্ছন্ন হাত দিয়ে চোখ নাক মুখ স্পর্শ করা যাবে না, হাঁচি দেওয়ার সময় হাঁচিটা ঢেকে দিতে হবে কনুইয়ের মধ্যে, কনুইয়ের নিচে নিজের কাছে রাখতে হবে হাঁচিটা, হাত ধুতে হবে, হাত ধুতে না পারলে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে, হ্যান্ড স্যানিটাইজার না পারলে যে প্রিপারেশনটা আছে সেটা দিয়ে লাইক 20% আইসোপ্রোপাইল অ্যালকোহল দিয়ে হাতটা ধুয়ে মুছে নিতে হবে, ডিসইনফেক্ট্যান্ট ওয়াইপার আছে সেগুলো দিয়ে প্রয়োজনীয় জিনিসগুলো কিবোর্ড মাউস ডোর নব ফোন পরিষ্কার করে নিতে হবে, এগুলো বেশি গুরুত্বপূর্ণ। আমরা মাস্ক নিয়ে বেশি ব্যস্ত, মাস্কটা তো সবার ক্ষেত্রে দরকার নেই। আপনি যদি মনে করেন আপনি জনবহুল এলাকা দিয়ে যাচ্ছেন, দূরত্ব খুব কম, সোশ্যাল স্পেসিং সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে বলা হচ্ছে 3 ফুটের বেশি, তখন মাস্কটা ব্যবহার করতে পারেন, সার্জিক্যাল মাস্ক। N95 মাস্ক সবার জন্য না। তারপরে যারা
N95 মাস্ক ব্যবহার করতে জানেন, ঝুঁকিপূর্ণ জায়গায় যান, রোগীর সাথে রোগীর সংস্পর্শে যান, শুধুমাত্র তারাই N95 মাস্ক ব্যবহার করতে পারেন, বাকিরা নয়। তো ফেসবুক বন্ধুরা, আমার সাথে অনেকেই যোগ দিয়েছেন, দেখি কে কে আছেন। সেটাই, আসলে এখন এই পরিস্থিতিতে অনেক রকম বিশ্লেষণ হবে এই ঘটনা নিয়ে, কিভাবে এই করোনা ভাইরাস আসলো, এটা কি জীবাণু অস্ত্র হিসাবে কেউ ব্যবহার করছে কিনা, বা জীবাণু অস্ত্র হিসাবে কেউ ব্যবহার করার প্রস্তুতি নিতে যেয়ে সেটা ভুলক্রমে মানুষের মধ্যে এসে পড়েছে কিনা, নানা রকম বিশ্লেষণ হবে। বা প্রকৃতগতভাবেই এটা মানুষের মধ্যে চলে এসেছে কিনা। আমার এক সিনিয়র বন্ধু, উনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন যে প্রতি 100 বছর পর পর পৃথিবীতে একটা করে মহামারী আসে, এটাও সে মনে সেই হিসাবে এটাও একটা বিশ্ব মহামারী হতে পারে, প্রকৃতিগতভাবেই এসেছে। এবং যে যেখানে পৃথিবীর বিভিন্ন দেশে, যেই শহরগুলোতে, যে যেখানে এই আটক অবস্থার মধ্যে পড়েছেন, তারাই একমাত্র উপলব্ধি করতে পারবেন যে বিষয়টা কত ভয়াবহ হচ্ছে ক্রমশ। কারণ সবচেয়ে বড় কথা, যারা বাংলাদেশে আছেন তারা আত্মীয় পরিজন নিয়ে আছেন, তাদের রিসোর্স, তাদের জানা আছে, আপৎকালীন অবস্থায় তারা সেই রিসোর্সকে ব্যবহার করতে পারবেন তাদের বেঁচে থাকার তাগিদে। কিন্তু আমরা যারা দেশের বাইরে থাকি, আমাদের মতো সারা পৃথিবীতে বাংলাদেশের যারা আছেন, তাদের অনেকেরই কিন্তু বিদেশের মাটিতে সেরকম রিসোর্স নেই যেটা তারা আপৎকালীন অবস্থায় ব্যবহার করতে পারেন, খুব বেশি সঞ্চয় কারো থাকে না, এবং এখানকার লাইফস্টাইল সেরকমই, বেশিরভাগ মানুষেরই তাই। কাজে এরকম একটা সংকটে পড়লে কিভাবে আমরা তা থেকে বেরিয়ে আসব সেটা একমাত্র আল্লাহ তাআলাই জানে, নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে সহায়তা করবেন, সেটাই ভরসা। এবং সেই ভরসার কথা বলি আমি আজকে বিদায় নিতে চাই। একজন ডাক্তার হিসাবে আসলে আমার বলা উচিত ছিল কিভাবে করোনা ভাইরাস থেকে আমরা রেহাই পাবো, প্রতিরোধ করবো। আসলে এই ব্যাপারগুলো ফেসবুকে, ইউটিউবে অনেক আসছে, তবে আপনারা লক্ষ্য রাখবেন যে যে বিধিগুলো আসছে সেগুলো সঠিক ব্যক্তি থেকে আসছে কি না, যোগ্যতম ব্যক্তি থেকে আসছে কি না, রিকগনাইজড বা অথরাইজড ওয়েবসাইট থেকে আপনারা এগুলো পাচ্ছেন কি না, সেটা একটা বড় বিষয়। আরও আতঙ্কের বিষয় যেটা হচ্ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু বলছে যে মৃতের হার, করোনায় আতঙ্ক হয়ে মৃতের হার কিন্তু এখন বেড়েছে। আগে যেটা ছিল 2.7 আর 2.3 সামথিং, এখন সেটা 3.4। এই পরিসংখ্যান কিন্তু বাড়ছে, মৃত্যু হারের পরিসংখ্যান বাড়ছে, এটা একটা আশঙ্কার বিষয়। তো সেক্ষেত্রে আসলে আমাদেরকে সেলফ কোয়ারেন্টাইন, সেলফ প্রোটেকশন এবং সচেতনতা, প্রত্যেককে যদি আমরা রক্ষা করার ব্যাপারে শ্রদ্ধাশীল হই, তাহলে কিন্তু আমরা সম্মিলিতভাবে এটাকে প্রোটেকশন, এর থেকে আমরা রক্ষা পাব। আমি আজকে দুপুরে একটু পরে, হয়তো আমি বিকালের দিকে আমি আমার কাজের স্থলে যাব, আমার একটা ট্রেন দিয়ে যেতে হয়, ট্রেন দিয়ে যাব এবং দেখব কী অবস্থা,
কি অভিজ্ঞতা আমার জন্য অপেক্ষা করছে আমি জানি না। আমার কাজের স্থলে যেতেই হবে, কারণ সেখানে আজকে ফাইনাল পরীক্ষা। আমরা তাদেরকে জানিয়ে দিয়েছি স্টুডেন্টদের কাকে, আমি জানি না কতজন স্টুডেন্ট আসবে পরীক্ষা নিতে, সেটা একটা বিষয়। যেতে হবে, বেঁচে থাকার জন্যই আমাদেরকে লড়াই করে যেতে হবে। এবং এখানকার বিভিন্ন পর্যায় থেকে যেটা বলা হচ্ছে, এই অবস্থাকে যুদ্ধকালীন মানসিকতা নিয়ে আমাদেরকে লড়তে হবে এই করোনা ভাইরাসের বিরুদ্ধে। এবং সচেতনতাই হচ্ছে আমাদের কাছে মোক্ষম অস্ত্র, এই অস্ত্রকে ব্যবহার করতে হবে। একই সাথে আমরা যেন পরস্পর পরস্পরের দিকে সাহায্যের হাত বাড়াই এবং আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই। কাজে এই বিষয়টা আমরা ভাবি না, আমি সেই জন্য আজকে বললাম যে রোগ নিয়ে না যতটা আতঙ্কিত হচ্ছি আমরা, কিন্তু এই রোগে আক্রান্ত হওয়ার পর প্রত্যেকটি দেশ যে অর্থনৈতিক প্রতিকূলতার মধ্যে পড়বে, তা কিন্তু শুধু রাষ্ট্র নয়, ব্যক্তিকেও স্পর্শ করবে, প্রত্যেক ব্যক্তিকে স্পর্শ করবে। আমরা এই বিষয়টা অনুধাবন যেন করি। সবাই ভালো থাকবেন।